আসসালামু আলাইকুম দর্শক, কেমন আছেন আপনারা? আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। দর্শক, ডক্টর মোহাম্মদ শফিউল্লাহ প্রধান, এই নামটা আপনারা অনেকেই পরিচিত, অনেকেই জানেন। যারা দীর্ঘদিন যাবত ব্যথা নিয়ে কাজ করছেন, ব্যথার বিভিন্ন ভিডিও কন্টেন্টগুলো যারা রেগুলারলি সার্চ করেন, যারা দীর্ঘদিন যাবত ব্যথা নিয়ে ভুগছেন বা আপনার পরিবারের কোনো সদস্য আছে, তারা এই নামটার সাথে অনেক বেশি পরিচিত। আপনারা অনেকেই দীর্ঘদিন যাবত স্যারের ফলোয়ার আছেন, এরকম অনেক মানুষ আছেন যারা আমাদেরকে দীর্ঘদিন যাবত বিভিন্ন ধরনের কমেন্ট করে থাকেন, বিভিন্ন SMS বা বিভিন্ন ইমেলের মাধ্যমে অথবা আপনারা ফোনের মাধ্যমে আমাদেরকে আপনাদের প্রবলেমগুলো জানান। আমরা চেষ্টা করি আপনাদের এই সমস্যাগুলো, ছোট ছোট সমস্যাগুলোর যতটুকু সম্ভব ফোনেই সমাধান দিয়ে দেওয়ার জন্য, যেটা ফোনে সমাধান দেওয়া বা SMS এর সমাধান দেওয়া সম্ভব হয় না। আমরা একটু আপনাদেরকে রিকোয়েস্ট করব, আপনারা একটু কষ্ট করে এই ঢাকার প্রাণকেন্দ্র DPRC হসপিটাল এই শ্যামলীতে আপনারা আসতে পারেন, এবং আসলে অবশ্যই অবশ্যই আপনাদের যে ধরনের সমস্যাগুলো আছে তার অবশ্যই একটা স্থায়ী সমাধান পাবেন, এটাই আমরা আশা করি। দর্শক, আজকে আমার সাথে যেই ভদ্রলোক বসে আছেন, যারা ওনার এলাকার বা প্রবাস বিশেষত কুয়েতে আছেন, ওনার সহযোগী যারা আছেন তারা অনেকেই এই মানুষের সাথে পরিচিত এবং জানেন, ওনাকে দেখেছেন দীর্ঘদিন যাবত। ওনার যে সমস্যাটা ছিল গত 4-5 বছর যাবত, উনি PLID রোগে ভুগছিলেন এবং ওনার ঘাড়ে এবং হচ্ছে ওনার কোমরে প্রচণ্ড পেইন হতো, ওনার মাল্টিপল ডিস্ক প্রবলেম ছিল এবং পাশাপাশি এটার জন্য ওনার হাঁটিতেও প্রবলেম দেখা দেয় একটা সময়, এবং স্বাভাবিক কাজ করাটা একটা সময় প্রায় অসম্ভব হয়ে গিয়েছিল ওনার। আসুন দর্শক, কথা না বাড়িয়ে সরাসরি আমাদের আজকের অতিথির সাথে কথা বলি, কি ধরনের সমস্যা হয়েছিলেন এবং এই সমস্যা থেকে উনি কিভাবে উত্তরণ পেয়েছিলেন, পুরো বিষয়টা একটু ওনার কাছ থেকে আমরা প্রথম থেকে শেষ পর্যন্ত একটু জানার চেষ্টা করব। স্যার, আপনার নামটা যদি একটু বলেন। আমার নাম মোহাম্মদ উজ্জ্বল। মোহাম্মদ উজ্জ্বল স্যার, বাংলাদেশে আপনার দেশের বাড়ি কোথায়? দেশের বাড়ি মুন্সিগঞ্জ। মুন্সিগঞ্জে কোথায় স্যার? মুন্সিগঞ্জ উত্তর মহাখালী। উত্তর মহাখালী মুন্সিগঞ্জ থানায়। মুন্সিগঞ্জ মেইন যে থানা বলা হয় সেটাই আপনার থানা? ডিস্ট্রিক্ট মুন্সিগঞ্জ। আচ্ছা, আমরা জানি আপনি প্রবাসে ছিলেন কুয়েতে। কুয়েতে কোথায় ছিলেন স্যার? কুয়েতে সুবালাল নাসার এরিয়াটার নাম। আর এরিয়াটার নাম। আচ্ছা, কত বছর হবে স্যার ওখানে? ওই জায়গায় 25 বছর ধরে আছে। 25 বছর, মানে জীবনের অনেকটা সময়, মানে অর্ধেকের বেশি সময় সে ওই জায়গায়। তার মানে একদম ইয়াং বয়সে আপনি চলে গিয়েছিলেন। 17 বছর গেছি। 17 বছরে। আচ্ছা, তার মানে এই যে পরিবার পরিজন ছেড়ে যে এত দূরে থাকতে হয়, কষ্ট হয় না দেশের জন্য? অবশ্যই কষ্ট হয়, অনেক কষ্ট, টাকা ইনকামের লাগা কষ্ট করতে হয়। মানে শরীরটা আপনার ওখানে, মনটা পড়ে থাকে সবসময় দেশে দেশে দেশের পরিজনদের জন্য, সবসময় যখনই সময় পান ছুটে আসার চেষ্টা করেন, যদিও সবসময় আসা সম্ভব হয় না। এই তো এবার করোনার কারণে 4 বছর পর। 4 বছর পর মনটা নিশ্চয়ই সবসময় মানে অস্থির হয়ে থাকতো, কখন দেশে যাব সবসময়। আচ্ছা, তারপর আপনারা কষ্ট করে যে আমাদের দেশের জন্য আপনারা যে অবদান রাখেন, এটা আসলে অনস্বীকার্য। যারা আসলে প্রবাসে না গিয়েছে তারা আসলে কখনো বুঝবে না, দেশে থেকে আসলে আপনাদের কষ্টটা বোঝাটা সত্যি অনেক কষ্ট, এটা আমরা জানি সবসময়। আমরা জানি আপনি এত দূর থেকে, আপনি ডক্টর মোহাম্মদ শফিউল্লাহ প্রধান স্যারের নাম শুনে, শুধুমাত্র স্যারের কিছু ভিডিও দেখে ছুটে এসেছেন স্যারের কাছে। মনে করেন প্রায় 3 বছর ধরে দেখি। আচ্ছা, এবার সার্চ ফার্চ করছি, পর সব ভিডিও আমার কাছে আসে, পরে সবগুলোই দেখি। দেখার পর স্যারের ভিডিও দেখেন? হ্যাঁ। কিন্তু কেন? দেখি যে আমার এই সমস্যা আছে। কি সমস্যা ছিল স্যার আপনার? ধরেন আমার এই পায়ের আডুর দূরে সিঁড়ি বাইতে পারতাম না, সিঁড়ি 10-12টা সিঁড়ি বাইলে যেরকম অনেক ক্লান্ত হয়ে যেত। মানে আগে যেরকম ছুটে বেরিয়েছেন এখানে ওখানে গিয়েছেন? আমি ডাইভ করি, তাই কোমরেও ব্যথা ছিল আবার ঘাড়েও ব্যথা ছিল, এই জন্য আমি ওই জায়গায় কুয়েতে আরো 3-4 বার চিকিৎসা করছি, সেম চিকিৎসা, কিন্তু এই জায়গার মতন না চিকিৎসা। আচ্ছা, ওই জায়গায় ধরেন একবার গেলে 1-2 মাস পর সিরিয়াল আইতো। ও আচ্ছা, মানে দীর্ঘ একটা সিরিয়াল থাকে ডক্টরের। তারপর থেরাপি দিত সপ্তাহে 3 দিন, 3 দিন সর্বোচ্চ 20 মিনিট, বুঝতে পারবো না যে কি চিকিৎসা এনো। আচ্ছা, তারপর আমার মনে করেন স্যার লেখছিল 17 দিন, ইনশাআল্লাহ আমি 11 দিনে মোটামুটি 80% সুস্থ, আলহামদুলিল্লাহ। তাহলে যদি বাকিটা স্যারের নিয়ম অনুযায়ী আমি চলতে পারি, পরামর্শ অনুযায়ী, ইনশাআল্লাহ সুস্থ থাকবো, আর কিছু অসুবিধা আছে হয়তো এটা চালায় যেতে হইব, আলহামদুলিল্লাহ। আমরা কিন্তু আসলে স্যার মূল ঘটনাটা এখনো শুনিনি। মূল ঘটনাটা হচ্ছে যে এই যে 4-5 বছর থেকে আপনি ব্যথার সাথে যুদ্ধ করছেন, উৎপত্তি কিভাবে ব্যথা? একবার মনে করেন ওই কুয়েতি পোলাপাইনের লগে
বাহিরে খেলতে গেছিলাম। তো এই মাডের মিদের সিস্টেম হইলো আপনার প্লাস্টিক দিয়া পানি দিয়া সাবান দিয়া ওই সাবানের মি ধরা খেলে পিছল হইয়া দেখা। আচ্ছা, আমি অগত সিস্টেম ওরা খারিয়ে যেতে পারে, আমি খারিয়ে যেতে পারিনি। আমি একবার খারা মিদে ঠাস করে পড়ছিলাম, পড়ার পর মাথার মিদে যে আঘাত পাইছি না, ওই আঘাতটাই ঘাড়ের মিদে আটকে গেছে গা। তারপর আরেকবার এরকম শীতের মিদে বাসার সামনে গার্ডেন আছে, গার্ডেনের মধ্যে বলটা পড়ে রয়েছে, তো বলটা আমি শুট করতে গিয়া এই ওস আসিল দুবলা গাছের মধ্যে, তো আমি পিছিল পড়ে গিয়ে আমি কোমরের মধ্যে চোট পাই। তো এই দুইটা প্যান ওই আমার মনে করেন হেন, তো ওই টাইমে বয়স ভালো, শরীর শক্তি আছে, কিছু মনে করি নাই গা। তাই ওইটা এই দিন 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 বাড়তে বাড়তে এই অবস্থায়, মানে তখন আপনি বুঝতে পারেননি আড়ুর মিদাহে, আবার ইদানিং আবার দোনো আড়ু ধরে লেছে। আচ্ছা, আর ঘাড়ে ব্যথাটা? ঘাড়ের ব্যথাটা তো আছে, তো ওই জায়গায় আমি চারবার ঘাড়ের ব্যাপারে মেসেজ করছি, তবে এই জায়গার মতন না। আচ্ছা, এই জায়গায় খুবই সুন্দর। ওকে ফাইন, সবসময় একটা ব্যথা, এই ব্যথাটা কি সার্বক্ষণিক ভাবে থাকতো, সকাল দুপুর রাত সারাক্ষণই থাকতো নাকি? না, সারাক্ষণ থাকতো না। হয়তো আপনি কাজ করতে গিয়েছেন, দীর্ঘ সময় দাঁড়িয়ে আছেন, সিঁড়ি দিয়ে হয়তো দোতলায় উঠতে হচ্ছে। অনেক সময় আমি তো ডাইভ করি, কারণ এক এক ঘন্টা ডাইভ করতেছি, তখন ওই পাওয়াটা যেরকম একটু নিই, আবার ওই দেশে তো শুধু ডাইন পাও লাগে, বাম পাও লাগে না, অ্যাক্সেলেটর ক্লাস নাই গা, ব্রেক আর ওই লোক আপনার অ্যাক্সেলেটর, তো ডাইন পাও এটা অলস অবস্থায় থাকতে থাকতে এরকম হয়ে গেছে। আবার বাম পায়ে এরকম না, ডাইন পাও এরকম না, বাম পায়ে সমস্যা বেশি দেখা দিচ্ছে। তো ইদানিং আসার আগে যেরকম একটু নিয়ে আরো বেশি হয়ে গেছি গা। তো আমি অন্তে সরাসরি হিসাব করে আইছি যে নাই সাররে দেখাম, তাই আইসিও একবার মনে করেন আসার 15 দিন পরে আইয়া সারের দেখাইছি, পরে এবার ঔষধ নিয়ে গেছিলাম, 15 দিনের খাইছি পর একটু নিয়ে ভালো লাগছে, মানে চিন্তা করলাম যে আবার ফিরে যামু, গেলে তো আমি আবার ফিরে আসাটা আসলে ফিরে আসাটা খুব কষ্টকর, তাহলে আমি যদি আমি আনতে সারতে ট্রিটমেন্টটা লইয়া যাম, এই বললেই যেরকম আশা। তাই আলহামদুলিল্লাহ আইছি আমি 11 দিনে আলহামদুলিল্লাহ সুস্থ, ভালো ট্রিটমেন্ট পাইছি আলহামদুলিল্লাহ। এখন আপনি উঠ বস করতে বা হাঁটা চলা করতে, সিঁড়ি দিয়ে উঠা নামা করতে করতে কোনো ধরনের কোনো সমস্যা আপাতত হইতাছে না, বিদায় আমি যাইতেছি গা। অসংখ্য দর্শক আছেন স্যার, যারা এই মুহূর্তে ক্যামেরার উপাশে আপনাকে দেখছেন, আপনার পরিচিত বা অপরিচিত এরকম হাজারো মানুষ আছেন, থাকতে অবশ্যই, তাদের জন্য যদি স্যার কিছু বলেন। আপনাকে আমি যেই সমস্যায় বুঝতেছি কি কইছে বুঝেন, যেই সমস্যা নিয়ে স্যারের কাছে আইছি, যদি আপনাকে কারো এই ধরনের কোনো সমস্যা থাকে, একবারে নিশ্চিন্তায় আইয়া চিকিৎসা নিতে পারেন। স্যারের এন আপনার আচার ব্যবহার এভরিথিং এভরিথিং কোনো সমস্যা নেই গা, আপনি ইনশাআল্লাহ সুস্থ করার মালিক আল্লাহ। স্যারে এবং এন যারা আছে সবাই আপনারে সুস্থ কইরা বিদায় দেওয়ার ওই হ্যাঁ গো সবসময় কাম্য থাকে এটা। আলহামদুলিল্লাহ, ধন্যবাদ আপনাকে স্যার, অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। দর্শক শুনলেন এতক্ষণ, এরকম হাজারো মানুষ আসছেন আপনাদের কাছে তাদের জীবনের কথাগুলো বলে যেতে, অনেকেই আছেন যে আসবো কি আসবো না, আসা কি ঠিক হবে কি ঠিক হবে না, যা করতে যাচ্ছি সেটা কি ঠিক কি না। আমার কথা হচ্ছে যে একবার জীবনের শেষ চেষ্টা হিসেবে করে দেখুন না, একবার অন্তত দেখে যান, একবার এসে সরাসরি কথা বলে যান। অসংখ্য মানুষ আছেন, ভর্তি আছেন, ট্রিটমেন্ট নিচ্ছেন, যে কোনো ধরনের কনফিউশন আছে, আমার যখনই কনফিউশন হয়, আমার ব্যক্তিগতভাবে যখন হয়, আমি নিজে সরাসরি চলে যাই, আমি নিজের চোখে দেখি, আমি নিজে কথা বলি যে আসলে এটা কতটুকু ঠিক। আমাদের কথা হচ্ছে একবার অন্তত আসুন, একবার অন্তত নিজের জীবনটাকে সুস্থ করার জন্য চেষ্টা করুন, ফিরে আসুন সুস্থতার পথে। এরকম হাজারো ভাই আছেন, দেখুন ওনাকে 21 দিন কথা বলেছে, মাত্র 11 দিনে সুস্থ হয়ে গেছেন। এরকম হাজারো মানুষ আসছেন, সুস্থ হচ্ছেন, কেন অসুস্থ হয়ে পড়ে থাকবেন? কেন আপনার ভাই, আপনার বাবা, আপনার মাকে দিনের পর দিন এত অসুস্থ অবস্থায় দেখবেন? যারা এতটা দিন আপনাদেরকে দেখে শুনে বড় করেছেন, আপনাদেরকে অসংখ্য স্নেহ দিয়েছেন, ভালোবাসা দিয়েছেন, অথবা হতে পারে আপনার ছোট সন্তানটি দীর্ঘদিন যাবৎ ধীরে ধীরে অসুস্থ, একটা সময় পঙ্গুতির দিকে এগিয়ে যাচ্ছে, কেন হতে দিবেন? একবার তাদের দিকে আপনার সাহায্যের হাতটা বাড়িয়ে দিন। আমাদের হাত সবসময় আপনাদের দিকে বাড়ানো আছে।
ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুস্থ হয়ে মানুষের মতো বেঁচে থাকুন। আসসালামু আলাইকুম।